হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো এমন ছয়টি ওয়েবসাইটের সম্বন্ধে যেগুলি আপনি কোনোদিনও শোনেননি বা দেখেননি কথা দিচ্ছি আপনারা এই সকল ওয়েবসাইটের সম্বন্ধে জেনে অবাক হয়ে যাবেন যে এই রকমেরও ওয়েবসাইট ইন্টারনেটে রয়েছে এগুলির মধ্যে কিছু ওয়েবসাইট হয়তো সিকিউরিটির কারণে আপনাদের ভিজিট করতে অসুবিধা হবে আর এগুলির মধ্যে বেশিরভাগই এখনও অনলাইন রয়েছে তাই চলুন জেনে নেওয়া যাক ইন্টারনেটের কিছু ডার্ক ডিস্টার্বিং ওয়েবসাইটগুলোর সম্বন্ধে এই ওয়েবসাইটটি আপনাকে গার্গেল করা মিল কফার করে ভাবুন কেউ আপনাকে অন্যের মুখের গার্গেল করা দুধ খেতে দিল তখন আপনার কেমন অনুভূতি হবে এই ওয়েবসাইটে হোয়াইট মেয়েদের দ্বারা হোয়াইট পাওয়ার মিল্ক গার্গেল করে আপনাকে অফার করা হয় আর বলা হয় এই দুধগুলি তখনই পিউরিফায়েড হয়ে যায় যখন এগুলি ওই মেয়েদের মুখের ভেতরে গার্গেল হতে থাকে কারণ মেয়েগুলি সমাজের একটি উচ্চস্তর থেকে বিলং করে তাই তারা হোয়াইট পাওয়ার মিলকে গার্গেল করার সাথে সাথেই এটিকে পিউরিফাইও করে দেয় এই ওয়েবসাইটের কিছু শর্তও রয়েছে যেমন গার্গেলিং মেয়েদের হোয়াইট হতেই হবে এই দুধগুলি খুবই দামি দুধকে মুখের ভেতরে দুবার গার্গেলিং করার জন্য প্রায় একশো ডলার চার্জ করে এই ওয়েবসাইটটি তাছাড়াও আপনি যে মেয়েটিকে দিয়ে এই গার্গেলিংটি করাবেন তার গার্গেলিং করা একটা ভিডিও আপনার প্রাইভেট ইমেল আইডিতে এরা সেন্ড করে দেবে যাতে আপনারা না মনে করেন এই সমস্ত বিষয়গুলি ফেক এই ওয়েবসাইটটি দেখেই বুঝতে পারছেন যে এটা কী ধরনের ওয়েবসাইট এটি একটি ডেভিল প্রেয়ার ওয়েবসাইট যেখানে আপনি ডেভিলকে নানাভাবে ডাকতে পারেন অবশ্য এই সব রিচুয়াল আপনাকে এই ওয়েবসাইটটি ভালোভাবে শিখিয়ে দেবে যে কিভাবে আপনি নিজের আত্মাকে ডেভিলের কাছে বিক্রি করবেন তাছাড়াও ওয়েবসাইটটিতে রয়েছে নানান ধরনের লিঙ্ক যার মধ্যে একটি হল ইয়াহু গ্রুপের লিঙ্ক যেখানে পনেরো বছরের নিচে বাচ্চাদের রিক্রুটমেন্ট করা হয় স্যাটানিজমকে শেখার জন্য ও প্রচার করার জন্য তাছাড়াও অন্যান্য লিঙ্কগুলোতে রয়েছে নানান ডেভিল বাইবেলের পিডিএফ নানান রিচুয়ালের ইমেজ ও ভিডিও ও নানান হত্যা ও বলি দেওয়ার সরঞ্জামের ছবি ও ভিডিও এক কথায় এই ওয়েবসাইটটি যথেষ্ট কৃপি ও ডিস্টার্বিং এই ওয়েবসাইটটি খুবই অদ্ভুত আগের দুটো ওয়েবসাইটের মতন এটি নয় এটির কি উদ্দেশ্য সেটা কেউই জানে না ওয়েবসাইটটি প্রথমবার ভিজিট করলে দেখবেন অনেক ইমেজ ওয়েবসাইটটিতে ছড়িয়ে রয়েছে যেগুলির থেকে কোনো মিনিংই বেরোয় না ওয়েবসাইটটি কোনো ইমেজের কোলাজের মতো দেখতে লাগে আর যতবারই এই ওয়েবসাইটটি ভিজিট করবেন ততবারই এই ইমেজগুলি চেঞ্জ হতে থাকবে তাছাড়া ছবিগুলির মিডিলে বেশ কিছু টেক্সট ও সিম্বল দেখতে পাওয়া যায় ফোরচ্যান নামক একটি ওয়েবসাইটে একজন ইউজার বলে যে সেই ওয়েবসাইটটির একটি হিডেন লিঙ্কে ক্লিক করে এবং একটি আলাদা ট্যাব খুলে যায় যেখানে একজনের বেডরুমের লাইভ ব্রডকাস্ট চলতে থাকে আমি জানি না এটা কতটা সত্যি কিন্তু এটি যে যথেষ্ট রহস্যময় একটি ওয়েবসাইট সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এই ক্রিপি ওয়েবসাইটটি ইন্টারনেটে আর এক্সিস্ট করে না তবুও এই ওয়েবসাইটটির বিষয়ে জেনে রাখুন যে এই রকমের ওয়েবসাইটও ইন্টারনেটে এক সময় ছিল এবং মানুষ এটার উপর ভালো মতো টাকা পয়সাও ইনভেস্ট করেছিল এই ওয়েবসাইটটিকে দু হাজার সালে ক্রিয়েট করা হয় যেখানে একটি শব্দ ম্যাসেজে ডেলিভার করতে পাঁচ ডলার করে ব্যয় করতে হতো কিন্তু এই মেসেজটি কাদের জন্য করা হতো আসলে এই ওয়েবসাইটটির কথানুসারে তারা এই ম্যাসেজগুলি ইহলোক থেকে পরলোকে ডেলিভার করত। অর্থাৎ ধরুন একটি পরিবারের কাছের কোনো মানুষ মারা গিয়েছে এবং তার জন্য তারা শেষবারের মতো স্পেশাল কিছু ম্যাসেজ ডেলিভার করতে চায় তাহলে তারা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারে কিন্তু এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে এটা কিভাবে সম্ভব তাহলে বলে দিই এই ওয়েবসাইটের ওনার বেশ কিছু পেশেন্টদের রিক্রুট করেন যারা কিছুদিনের মধ্যেই মারা যাবেন এবং বলেন তার এই সকল মেসেজগুলিকে মনে করে লোক থেকে পরলোকে ডেলিভার করবেন ভাবুন কি ডিস্টার্বিং এবং ফেক কনসেপ্টের মাধ্যমে এই ওয়েবসাইটটি সাধারণ মানুষের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছিল এই ওয়েবসাইটটি খুবই ভায়োলেন্ট ও ডিস্টার্বিং এই ওয়েবসাইটটি মানুষের চামড়া দিয়ে তৈরি নানান প্রোডাক্ট যেমন ব্যাগ জ্যাকেট ইত্যাদি সেল করে থাকে ওয়েবসাইটটি গ্যারেন্টি দেয় যে এটি একশো শতাংশ রিয়েল হিউম্যান স্কিন দিয়ে তৈরি প্রোডাক্ট এই ওয়েবসাইটের এফেকিউতে বলা হয় যে মৃতপ্রায় মানুষের থেকে এই সমস্ত স্কিন কালেক্ট করা হয় বিষয়টি একদমই বেআইনি আর এই সমস্ত প্রোডাক্টগুলি খুবই দামি এগুলির প্রাইস শুরু হয় পনেরো হাজার ইউএস ডলার থেকে বলা যাচ্ছে না যে এই ওয়েবসাইটটি ফেক না রিয়াল যদি এটা রিয়াল হয় তাহলে এটা যথেষ্টই ক্রিপি একটি ওয়েবসাইট ম্যাজিবন নামক একজন স্টাইল ইউটিউবার দু হাজার সাল থেকে ভিডিও আপলোড করা শুরু করে তিনি জনপ্রিয় ছিলেন তার একভাবে তাকিয়ে থাকার ভিডিওগুলির জন্য যেখানে তিনি ক্যামেরার দিকে তিরিশ সেকেন্ড ধরে তাকিয়ে থাকেন এই ভিডিওগুলি হিউজলি পপুলার হয়ে ওঠে এত জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও তিনি দু সালে হঠাৎ করে ভিডিও আপলোড বন্ধ করে দেন এবং তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবার আসি ক্রিপি পার্টে ম্যাজিবন ডট কম এমন একটি ওয়েবসাইট যেখানে মাত্র দুটি ভিডিও প্লে হতে থাকে ভিডিওগুলিতে নানান ডিস্টার্বিং জিনিসপত্র দেখানো হয় সাথে সাথে ভিডিওগুলিতে নানান জাপানিজ মেসেজও শো হতে থাকে এই ওয়েবসাইটটি কে কোথা থেকে পরিচালনা করে তা কেউই জানে না এবং ম্যাজীবনের সম্বন্ধেও কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ